হ্যালো ব্রো, আসসালামু আলাইকুম। কম্পিউটার গ্রাফিক্স ইন সি প্লাস প্লাস এর বাংলা কোর্সটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা টেক্সট অ্যানিমেশন করতে পারি, বা টেক্সটকে বাম থেকে ডান দিকে বা ডান থেকে বাম দিকে আমরা চাইলে যে কোনো দিকে মুভ করাতে পারবো। তো প্রথমে আমরা আমাদের টেক্সটটাকে আগে আমরা লিখে নিচ্ছি, আউট টেক্সট এক্স ওয়াই। সো এইটার মাধ্যমে আমাদের টেক্সটটাকে আমরা শো করব। দেখুন, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ভ্যালু দিতে হবে। এক্স অক্ষ বরাবর সাপোজ আমরা 250 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর সাপোজ আমরা 400 ঘর দূরে আমাদের লেখাটাকে আমরা শো করাতে যাচ্ছি। তো আমাদের এখানে কোটেশনের ভিতরে লেখাটা লিখতে হবে, যে লেখাটা আমরা শো করতে চাই, টেক স্টাফ পিটি। আমাদের এখানে চ্যানেলের নামটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে দেখতে পাবো যে আমাদের যে লেখাটা সেটা কিন্তু আমাদের এখানে স্ক্রিনে চলে আসবে। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে লেখাটা সেটা কিন্তু আমরা শো করাতে পেরেছি। তো এখন স্ক্রিনের এটা হচ্ছে আমাদের 0 0 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ বরাবর আমাদের এখানে লেখাটা আছে হচ্ছে 200 একক দূরে, এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের যে এই ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে আমাদের 400 একক দূরে। ঠিক আছে, তো এখানে সরি 250 ছিল। তো এখানে 250 এবং 400 যে স্থানাঙ্কটা আছে সেটা হচ্ছে আমাদের এই স্থানাঙ্ক। তো এখান থেকে আমাদের লেখাটা কিন্তু শুরু হয়েছে। দেখুন, আমরা চাই এই লেখাটাকে মুভ করাতে, আই মিন বাম থেকে ডান দিকে বা ডান থেকে বাম দিকে আমরা এই লেখাটাকে মুভ করাবো। তো এখন এটা মুভ করানোর জন্য আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে যে এক্স ওয়াই ভ্যালুটা আমাদের এখানে আছে সেই ভ্যালুর মানগুলো যদি আমি চেঞ্জ করি ক্রমান্বয়ে, যেরকম এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 250, এটা যদি আমি ক্রমান্বয়ে বাড়াই, যেরকম 251, 252, 253 এভাবে যদি বাড়াই, তাহলে কিন্তু আস্তে আস্তে আমার লেখাটা আস্তে আস্তে এই দিক থেকে, আমাদের যেহেতু এটা এক্স অক্ষ তো এটা কিন্তু বাম দিক থেকে ডান দিকে আস্তে আস্তে আমার সরে যাবে। আবার যদি আমি এই এক্স অক্ষ ভ্যালুটা, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ 250, এই ভ্যালুটা যদি একটু একটু করে কমাই, তাহলে কিন্তু আমার লেখাটা আবার বাম এই ডান দিক থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের বাম দিকে এদিকে আস্তে আস্তে সরে আসবে। তো এইভাবেই মূলত আমাদের এই অ্যানিমেশনের কাজটা আমরা করব। তো অ্যানিমেশনের কাজটা আমরা এখানে একটা লুপ ইউজ করব। লুপের মাধ্যমে আসলে আমরা ভ্যালুগুলোকে কমিয়ে বা বাড়িয়ে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। তো আমরা এখানে একটা প্রথমে একটা লুপ নিয়ে নিচ্ছি, যে লুপের মাধ্যমে আসলে আমরা এই কোডটা আমরা করব। সো এখানে আমরা লুপ নিয়ে নিই, সাপোজ আমরা এখানে ফর লুপ ইউজ করতেছি। সো ফর লুপের ভিতর আমাদের এখানে কী থাকে, ফর লুপের ভিতর আমাদের এখানে প্রথমে আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে হবে। সাপোজ আমাদের এখানে আই এর ভ্যালু, আমাদের এখানে ইন্টিজার ডিক্লেয়ার করা হয়নি, তো আমরা এখানে ডিক্লেয়ার করে নিচ্ছি। যেহেতু এটা আমাদের সি প্লাস প্লাস কোড করতেছি, তো আমরা এখানে ফর লুপের ভিতরেই আমরা চাইলে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেটা সিতে কিন্তু সম্ভব না। সো এখানে আমরা ইন্টিজার একটা ভেরিয়েবল, এখন ভেরিয়েবল নাম দিলে আমরা নর্মালি আই ইউজ করি। তো আই, এখন আই এর ভ্যালু আমাদের এখানে কত হবে, এখানে আমাদের 250, এই 250টা হচ্ছে আমাদের আই এর ভ্যালু। আমার কারণ হচ্ছে এক্স অক্ষ বরাবর এই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করব। তো এখানে এই 250টাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করে নিই। এখন এই লেখাটা আমাদের কোথায় ছিল, আমাদের 250তম পজিশনে ছিল। তো এখানে আমরা লিখে দিচ্ছি যে আই ইজ ইকুয়াল টু 250। সো আমাদের 250 ছিল এখানে আই এর পজিশন। তো এখন কিন্তু আলটিমেটলি জিনিসটা কিন্তু এটাই বোঝাচ্ছে যে 250 400, ওই পজিশনে লেখাটা আছে। তো এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি চাই, এখন একটা লিমিট দিতে হবে, যে লিমিট পর্যন্ত সে এটা কাজ করবে, লুপটা কাজ করবে। তো এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি আই গ্রেটার দেন ইকুয়াল টু, যদি 0 0 দিই, তার মানে হচ্ছে আমার 0 0 পজিশন পর্যন্ত আমার এই লেখাটা প্রথমে কি এক্সিকিউট করবে। তো এখন আই এর ভ্যালু আমি যদি এখন এক এক করে ডিক্রিজ করি, আই মাইনাস মাইনাস দিই, তাহলে জিনিসটা কীরকম হবে আমাদের এক্সপ্লেন করতেছি একটু পরেই। এখন এই লেখাটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি, আর এটাই এখন এটা যদি আমি এখন এক্সপ্লেন করি, তাহলে দেখতে পাবেন যে হচ্ছে এখানে ছিল হচ্ছে আমাদের আই আইয়ের ভ্যালু, মানে আমার তার মানে এখানে দেখতে পাচ্ছেন যে আইয়ের ভ্যালু কত আছে 250, তার মানে এই পজিশন নিয়ে আছে একদম ঠিকই আছে 250, এক্স অক্ষ বরাবর থেকে দিয়ে 250। এখন এখানে যেটা করতেছি আমরা, আইয়ের ভ্যালু যে পর্যন্ত না 0 হচ্ছে, আই মিন এই পজিশন আসতেছে, তার মানে আমার টিক স্টেবিলিটি লেখাটা কিন্তু এখানে থাকবে, এখন কিন্তু মিশে যাচ্ছে না, একদম স্ক্রিন কভার করে যাচ্ছে না, এখানে এসে লেখাটা স্টপ হয়ে যাবে। ঠিক আছে, তো এই পজিশনে যে পর্যন্ত না 0 হচ্ছে, আই ভ্যালু এক এক করে কমতেছে, তার মানে এই লেখাটা আস্তে 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 আমার এইদিকে আসবে। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে ডিলে ইউজ না করলে কিন্তু লেখাটা একবারেই কিন্তু আমাদের এখানে কি বলবো, আপনি দেখার আগে কিন্তু জিনিসটা রান হয়েছে, আপনার জিনিসটা দেখাই না হলে বুঝতে পারবে না। এখন যদি আমি এখানে জিনিসটা রান করি, তাহলে দেখবেন যে লেখাটা আপনার এই দেখেন একদম হুট করে কিন্তু এদিকে চলে আসছে, কিন্তু আপনি কিন্তু জিনিসটা কিন্তু দেখতে পারেন না। ঠিক আছে, একদম দেখার আগে কিন্তু চলে আসছে। তো এই জিনিসটা কী জন্য হয়েছে, কারণ লুপটা এত তাড়াতাড়ি এক্সিকিউট হয়েছে যে আসলে দেখার আগে চলে গেছে। তো এখন যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে
এখন যদি আমরা এটা এখানে ডিলে ইউজ করি, সাপোজ আমরা এখানে ডিলে ইউজ করলাম, ডিলে যদি আমরা এখানে কত দিতে পারি, সাপোজ আমরা যদি এখানে ডিলে 30 ইউজ করি, তাহলে কিন্তু আমাদের এখানে দেখা যাবে যে এই লেখাটা কিন্তু আমাদের ভিজুয়ালাইজ হবে, ঠিক আছে। তো এখন যদি আমরা এটাকে রান করি, এখন বুঝলে লেখাটা কিন্তু আস্তে আস্তে স্মুথলি কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে আসতেছে, ঠিক আছে। এটা ছিল টেক্সট অ্যানিমেশন। এখন চাইলে এই পজিশনে আসার পর কিন্তু লেখাটা স্টপ হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি চাইলে এটাকে স্ক্রিন কভার করে বাম দিক থেকে ডান দিকে পাঠাতে পারেন। সেই জন্য কি করতে হবে, আমাদের এখানে ভ্যালু জিরো না দিয়ে এখানে আর একটু বেশি ভ্যালু দেওয়া উচিত, এরকম -100 যদি দেই, 10, তাহলে কিন্তু আমাদের এখানে লেখাটা কিন্তু একদম স্ক্রিন কভার করে আমাদের এই দিক থেকে এদিকে চলে যাবে। কারণ হচ্ছে -100 লেখাটা কিন্তু এই স্ক্রিন থেকে অনেক দূরে একটা পজিশন আছে, সেখানে আমাদের লেখাটা চলে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে মানে স্ক্রিনের অনেকটা এরকম একটা পজিশন আসবে যেখানে তাও কিন্তু কভার করতে পারতেছেন। আপনি চাইলে আরেকটু বেশি ভালো দিয়ে এটা ঠিক করে নিতে পারেন। আর এখন আপনি চাইলে একদম স্ক্রিনের বাইরের থেকে যদি লেখাটা শো করতে চান, মানে এখান থেকে কিন্তু আমাদের এই আই পজিশনটা যদি আমি স্ক্রিনের বাইরে থেকে দিতে চাই, তাহলে হচ্ছে আমাদের এখানে লিখতে হবে 625। এটা হচ্ছে আমাদের এক্সের যে রেঞ্জ সেটা হচ্ছে আমাদের 625। তো এখন যদি দেই, তাহলে দেখতে পারবেন যে আমাদের স্ক্রিনের বাইরের থেকে একদম স্ক্রিনের বাইরের থেকে লেখাটা আসতেছে। কারণ হচ্ছে কি, আমাদের এক্স অক্ষ বরাবর এই পজিশনটার রেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের 625। তো 625 থেকে আমাদের এখানে লেখাটা শুরু হয়ে এদিকে আস্তে আস্তে আমাদের এদিকে আসতেছে। আপনি যে এখন যদি প্লাস করেন, তাহলে আবার ডান দিকে যাবে। যদি আবার এক্স অক্ষের ভ্যালু পরিবর্তে যদি আপনি ওয়াই অক্ষের ভ্যালু যদি আপনি এখানে আই দেন, তাহলে এটা উপর দিকে যাবে বা নিচের দিকে যাবে। এটা আপনি আপনার ইচ্ছা মতো বিভিন্নভাবে আপনি চাইলে জিনিসটাকে করতে পারেন অ্যাজ ইউ উইশ। তো এই ছিল আমাদের টেক্সট অ্যানিমেশন নিয়ে আমাদের আজকের ভিডিও। যদি কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে কমেন্টের মধ্যে আমাদের জানাতে পারেন, আমি সেটা পরবর্তীতে ভিডিওতে সেটা সম্পর্কে আলোচনা করবো বা আলাদা কোনো একটি টিউটোরিয়াল বানিয়েও সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর সবাই আমাদের চ্যানেলটাকে, যেহেতু নতুন চ্যানেল, সবাই শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।